আমি তো সুযোগ পেলাম আরো একটু কথা শুরু করলাম যে কেন ঘোড়ায়, ওই জন্য ঘোড়ায় যে ডিমটা না লাগে, তাহলে ওই ডিমটা নষ্ট হয়ে যায়। তো মুরগি অতি সাবধানে সবগুলি ডিমকে ঘোড়াইতে থাকে, ঠোঁট দিয়া আর সমানভাবে উত্তাপ দিতে থাকে। যে আল্লাহ তারা মুরগিকে বানাইছে সে আল্লাহ তারাই শিখে, কে শিখেছে ভাই? আসলে তো তাই, তাও তো শিখি তাইলে মুরগি আগে আসে। মুরগি আর ডিমের পেস তো ভাঙতে পারে না, এটা পড়লে ওইটা ধরে, ওইটা ধরলে ওইটা পড়ে। শেষে মৌলবী মোল্লা তুমি কো তাহলে কোনটা আগে আসছে? তুমি বলেন আমি তো বলতে পারবো না, তবে আল্লাহ তালা বলার শরীর একটা কথা বলছে, আমি তোমার শোনাই। তাহলে আচ্ছা তাহলে শোনো, তাহলে আল্লাহ তালা বলছেন ফাতিরু সামাওয়াতি ওয়াল আরদ জাআল লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم যে আল্লাহ তাআলা বলেন যেমন ভাবে আল্লাহ তাআলা না থাকা আসমানকে কুদরত দ্বারা বানাইছেন, না থাকা জমিনকে কুদরত দ্বারা বানাইছেন, এমনি ভাবে প্রত্যেক প্রাণীর একটা প্রথম জোড়া কুদরত দ্বারা বানাইছেন। বানানোর পরে তাদেরকে সকল তাও তো শিখি তাইলে মুরগি আগে আসে, মুরগি আর ডিমের পেস তো ভাঙতে পারে না, এটা পড়লে ওইটা ধরে, ওইটা ধরলে ওইটা পড়ে। শেষে মৌলবী মোল্লা তুমি কো তাহলে কোনটা আগে আসছে? তুমি বলেন আমি তো বলতে পারবো না, তবে আল্লাহ তাআলা বলার শরীর একটা কথা বলছে, আমি তোমার কথা শোনাই। তাহলে আচ্ছা তাহলে শোনো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআল লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم যে আল্লাহ তাআলা বলেন যেমন ভাবে আল্লাহ তাআলা না থাকা আসমানকে কুদরত দ্বারা বানাইছেন, না থাকা জমিনকে কুদরত দ্বারা বানাইছেন, এমনি ভাবে প্রত্যেক প্রাণীর একটা প্রথম জোড়া কুদরত দ্বারা বানাইছেন। বানানোর পরে তাদেরকে সকল কি বংশবৃদ্ধির নিয়ম সিস্টেম বানাই দিয়েছেন, আগে থেকেই দাওয়াত দেয় মূর্তি কিছু করতে পারে না, মানুষের বানানো জিনিস মানুষের কি উপকার করবে? মূর্তির নাকটা কি মূর্তি লাগাইছে না মূর্তি যে বানাইছে পূজারি সেই বানাইছে? মূর্তির যে কারিগর সেই তো মূর্তির নাক লাগাইছে নাকি? আর না লাগাইলে তো নাক তলায় মূর্তি হইত। মূর্তির আঙ্গুল মূর্তির পাও চোখ কে বানাইছে? পূজারি বানাইছে। সব মিটে যাবে। মূর্তি আর দোকানের মধ্যে বেশি কি পার্থক্য হইল? দোকানে তোমার সমস্যা সমাধান মিলে যাবে, দোকান তো তুমি বানাইছো, তুমি সাজাইছো, তোমার সমস্যা তো তিনি বানান সমাধান করবে, যিনি তোমাকে বানাইছে। তিনি কে? বলে দেখাতে যায় না, বলে ইমান বিল গায়েবি তো ইমান, দেখা যাওয়ার সঙ্গে ইমানের কোনো সম্পর্কই নাই। এজন্যই তো আল্লাহ তাআলা কুদরতের বয়ান দিছে যে আল্লাহর উপরে ভরসা করো, বিশ্বাস করো, আস্থা রাখো।
এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পালাবে, হাত পা বাঁধা হয়ে গেছে, রশি দিয়া কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে, এখন ফালাই বেজ্জত করে ফালাই ফালায় দিতে আগুনের দিকে চুইরা মারছে, এমন সময় জিব্রাইল হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে অনুমতি দিয়ে দিচ্ছেন এটা পাই নাই, কারণ আমরা যে তোমাদের মতন এখানে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে পারো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অনুমতি লাগবে। আচ্ছা বাবা, টুপির জন্য তো নামাজ নষ্ট হয়ে যাবে না, সুন্নতের ব্যাপার হতে পারে, পড়তে পড়তে সপ্তাহে হয়তো হয়ে যেত, তাহলে লজ্জিত করে বাগায় দেওয়া তো ভালো হয় নাই। তো খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার জীবনে অনেক আশা পূরণ করছো, অনেক দোয়া কবুল করছো, তুমি তো পড়োই, তুমি তো অনেক দয়া দোয়া সব জানো, আমি চিনিও না ছেলে কোথা থেকে আসতো, তুমি তো চিনো, তো তুমি দয়া করে তাকে মসজিদে নিয়ে আসো, সে আগের মতো নামাজ পড়ো, তুমি পৈরাল করো, তুমি তারা পড়ো, আমি কিচ্ছু বলবো না, তারা একদম ডিস্টার্ব করো, আমি একদম পাক্কা ওয়াদা করতেছি কিচ্ছু তাহলে বলবো না, তবু তুমি দয়া করে আমার এই অপরাধটা ক্ষমা করো, তাহলে নিয়ে আসো, প্রত্যেকদিন কান্দে দোয়া করে। এরপরে বেশ কিছুদিন পরে দেখে আমার মসজিদে আসছে, ছেলেটা আমার আসা শুরু করছে, খুশি হয়ে গেছে, আল্লাহ তুমি কত ভালো খাইছে, বোরে বলতে দেখো আমি ঢাকা শহর থেকে পছন্দ মতো তাজা মাছ নিয়ে আসছি, বড় মাছ আমার বাপের আগে খাওয়াই ভালো, পাকাও সুন্দর করে পাকায় বাপের খাওয়াই, পরে আমরা যা থাকে খাবো, আর এত বড় মাছ তোর বাপের একবার খাওয়া শেষ করবো না, কিন্তু প্রথম বাপের খাওয়া সে কথা করে গেছে গ্রামে ঘুরতে বন্ধুদের সঙ্গে, আমাদের রাত্রে অনেক রাত্রে ফিরছে, ফিরে যা বাপের জিজ্ঞেস যাবো তখন তোমার এই মাছ যে সমস্ত হজরতরা শুধু নামাজের জন্য আসছে তারা ইনশাআল্লাহ দোয়া করতে থাকি, প্যান্ডেলের ভিতরে বসে নামাজের এতেমাম করতে থাকি, আর সমস্ত সাথে ইনশাআল্লাহ তুষ্কিরের ভিতরে ফিকিরের সাথে তুষ্কির করতে থাকি, নামাজের অপেক্ষা যারা করবে তারা নামাজের সবই করবে, মাশাআল্লাহ।